প্রতিদিন আমার ফেসবুক পেজে অসংখ্য মেসেজ পাই। এসব মেসেজের অধিকাংশ প্রশ্ন ভাইয়া ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করব বা ফ্রিল্যান্সিং শুরু করার জন্য কি কি করা দরকার। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ শাইন ফ্রম এফএস টেকনোলজিস। আজ আমি আপনাদের এই সকল প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন ইন্টার পরেই বাকি উত্তরগুলো জেনে নেওয়া যাক। আজ আমি যে ভিডিওটি তৈরি করছি এই ভিডিওতে আমি আপনাদের সকল ধরনের গাইডলাইন দেওয়ার চেষ্টা করব এবং এখানে আপনাদের জানিয়ে রাখবো আপনারা কীভাবে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন বা ফ্রিল্যান্সিং শুরু করার জন্য আপনার কী কী করা দরকার এবং কীভাবে ফ্রিল্যান্সিং শুরু করলে আপনি অনলাইন থেকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ হলেও আপনি উপার্জন করতে পারবেন। তো আরেকটি কথা না বললেই নয়, যেহেতু আমার একটি নতুন চ্যানেল, তাই অবশ্যই যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সেটি আপনার পেতে মিস না হয়। তো চলুন এখন বাকি কথাগুলো জেনে নেওয়া যাক। এখন আসা যাক আপনি কীভাবে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। তার আগে একটি কথা বলে নেই, আমরা অনেকেই আছি ফ্রিল্যান্সিং কী এটাই জানি না বা ফ্রিল্যান্সিং কথাটি শুনেছি কিন্তু এখানে কী করা হয় সেটা সম্পর্কে জানি না। তাহলে আগে ফ্রিল্যান্সিং কী এটাই আমি এক্সপ্লেইন করে নেই। ফ্রিল্যান্সিং মূলত এখানে একজন ক্লায়েন্ট বা বায়ার যেটাই বলেন না কেন থাকবে। উদাহরণস্বরূপ, যেহেতু আমার সোহাগ 360 ডিগ্রি চ্যানেলে সোহাগ ভাইকে সবাই চিনি, তিনি এখন বেসিক ভাই, তো মনে করেন তিনার একজন ভিডিও এডিট করার জন্য একজন এডিটরের প্রয়োজন হলো। তো এখন উনি কী করবেন, যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে বা অনলাইনে গিয়ে উনি খোঁজ করতে শুরু করবেন একজন প্রফেশনাল মানের ভিডিও এডিটরের। বা মনে করেন তিনি একটি সাইটে গিয়ে লিখলেন আই নিড এ প্রফেশনাল ভিডিও এডিটর এবং তিনি সেটা পোস্ট করলেন, সেটা হতে পারে আপওয়ার্ক অথবা ফাইবার। আমি সেই জব পোস্টটি ওই সাইটে গিয়ে দেখলাম, দেন আমি কী করলাম ওই জবটি আমি ভালোভাবে পড়লাম, পড়ার পর দেখলাম যে আমি এই জবের সব কিছু আমি খুব সুন্দরভাবে পারবো এবং আমি অলসো একজন প্রফেশনাল মানের ভিডিও এডিটর। দেন আমি কী করলাম ওই জবে অ্যাপ্লাই করলাম, যেটা আপওয়ার্কের ভাষায় বিড বলা হয় এবং ফাইবারে বলা হয় বায়ার রিকোয়েস্ট। তো আমি এটা সাবমিট করলাম। তো আমার মতো এরকম অনেক প্রফেশনাল মানের ভিডিও এডিটর ওই জবে কিন্তু অ্যাপ্লাই করবে। তো মনে করেন উদাহরণস্বরূপ সোহাগ ভাই ওনার ওই জবের জন্য আমাকে সিলেক্ট করলেন বা চুজ করে নিলেন। তো ওনার সাথে আমার কথাবার্তা হলো ইন্টারভিউয়ের মাধ্যমে, তো সব কিছু ওখানে ফাইনাল হয়ে গেল এবং তিনি আমাকে 50 USD ওই কাজটার জন্য পেমেন্ট করতে চাইলেন, আমিও এগ্রি হয়ে গেলাম। দেন ওনার যে ভিডিও এডিট করার প্রয়োজন ছিল সেই কাজটি আমি অনেক সুন্দরভাবে করে ওনাকে সাবমিট করে দিলাম। উনি ওটি রিভিউতে রাখলেন এবং চেকিং করার পর উনি দেখলেন যে আমি যে ভিডিও এডিটটি করেছি সেটা সম্পূর্ণভাবে ঠিক আছে। দেন উনি আমাকে ওই কাজের পারিশ্রমিক হিসেবে 50 USD আমাকে পেমেন্ট করে দিলেন। ব্যাস আমি 50 USD আর্ন করে ফেললাম। এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং করে আর্ন করা বা ইনকাম করা, যেটাই বলেন না কেন। তো এখানে সোহাগ 360 ডিগ্রি চ্যানেলের সোহাগ ভাই হলো আমার ক্লায়েন্ট আর আমি শাহিন। আমি যেহেতু এই কাজটি ওনাকে করে দিয়েছি, ভিডিও এডিট করে দিয়েছি, তো আমি এখানে হলাম একজন ফ্রিল্যান্সার আর ফাইবার এবং আপওয়ার্ক হলো একটি মার্কেট প্লেস যেখান থেকে আমরা কাজটা নিয়েছিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে ফ্রিল্যান্সিংটা কী। আরও যদি আমি ডিপলি বলতে চাই, ফ্রিল্যান্সিং মূলত একটি নির্দিষ্ট অর্থের বিনিময়ে কোনো একজন ব্যক্তির হয়ে তিনার কাজে সাহায্য করা বা তিনার কাজটি করে দেওয়াটাই হলো ফ্রিল্যান্সিং। এখন আসি আপনি কীভাবে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন বা কীভাবে ফ্রিল্যান্সিং শুরু করলে আপনি অনলাইন থেকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ হলেও উপার্জন করতে পারবেন। তার আগে আমি বলে নেই, আমরা অনেকেই আছি ফ্রিল্যান্সিং শিখে আর্ন করার জন্য আগে আমরা সর্বপ্রথম কাজ শেখার জন্য দৌড়িয়ে চলে যাই, কিন্তু আমি বলবো না, আপনি আগে দেখেন আপনার ইংলিশ লেভেলটা কতটুকু। আমি এই কারণে ইংলিশের প্রতি বেশি জোর প্রদান করছি কারণ আমি দেখেছি অনেকেই ভালো লেভেলের একটি কাজ জানে কিন্তু ইংলিশ না পারার কারণে সে ক্লায়েন্টের সাথে প্রপার ওয়েতে কমিউনিকেশনটা করতে পারে না, যার ফলে সে কাজটি সুন্দরভাবে গুছিয়ে ক্লায়েন্টকে করে দিতে পারে না, অথবা ক্লায়েন্ট যে ডিরেকশনগুলো ওনাকে দিয়েছেন, যে গাইডলাইনগুলো দিয়েছিলেন, সেই গাইডলাইনগুলো না বোঝার কারণে তিনি কাজটি কীভাবে করবেন সেটা বুঝে উঠতে পারে না বা ক্লায়েন্টকে সন্তুষ্ট করতে পারে না। তাই আমি বলবো অবশ্যই আপনি আগে আপনার ইংলিশ লেভেলটুকুকে যাচাই করে নেন যে আপনি কতটুকু ইংলিশ পারছেন বা আপনার ইংলিশ লেভেলটা কেমন, বেসিকে আছেন নাকি ইন্টারমিডিয়েটে নাকি আপনি অ্যাডভান্স লেভেলে আছেন। অবশ্যই আপনাকে এটা যাচাই করে নিতে হবে কারণ ইংলিশটা এতটাই গুরুত্বপূর্ণ, যেহেতু আমরা বাইরের দেশের USA, কানাডা, অস্ট্রেলিয়া এইসব দেশের ক্লায়েন্টদের সাথে কাজ করব, অতএব তারা কিন্তু বাংলা বোঝে না, তারা কিন্তু ইংলিশটাকেই বেশি প্রাধান্য দেয় বা ইংলিশ তারা কিন্তু কথা বলে। অতএব আমরা যদি তিনাদের সাথে বাংলাতে কথা বলতে চাই তারা কিন্তু কোনো কিছুই বুঝতে পারবে না, তারা বলবে এটা কী বলতেছে। তাই আমি বলবো অবশ্যই আপনি ইংলিশের প্রতি গুরুত্ব দেন, যে আগে আপনার ইংলিশ লেভেলটা চেক করেন। আরেকটা পয়েন্ট তুলে ধরি, ইংলিশটা শেখাটা কেন গুরুত্বপূর্ণ।
আপনি যখন ফ্রিল্যান্সিং শুরু করার জন্য কাজ শিখতে যাবেন বা কোনো একটা ট্রেনিং ইনস্টিটিউটে যাবেন বা ইউটিউব থেকে শিখতে যাচ্ছেন, আপনাকে উনি যেই যেই সাইটগুলো দেখিয়ে দিবে বা যেই সাইটগুলোতে আপনি যে ফ্রিল্যান্সিং শিখবেন বা কাজগুলো শিখবেন সেই সাইটের কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড ইংলিশে লেখা আছে। অতএব আপনি যদি ইংলিশের সম্পর্কে প্রপার ধারণা না থাকে তাহলে বা আপনি যদি ইংলিশ না জানেন তাহলে ওই সাইটগুলোতে গিয়ে কিন্তু আপনি ইংলিশগুলো বুঝতে পারবেন না যে আসলে এখানে কী বলা হচ্ছে বা এখানে আসলে আপনি কী করতে পারেন। অতএব আপনাকে ইংলিশ জানতে হবে। যদি আপনার ইংলিশে সামান্য পরিমাণ সমস্যা থাকে অবশ্যই আপনি সেটাকে সলভ করে নেন। ওকে, ধরে নিলাম আপনি ইংলিশে এক্সপার্ট প্রো, তার মানে এক্সপার্টের থেকেও আপনি অ্যাডভান্স লেভেলে আছেন। দেন আপনাকে ফিক্সড করতে হবে আপনি কোন ক্যাটাগরিতে কাজ শিখবেন, এটা আপনাকে ফিক্সড করতে হবে। কারণ ক্যাটাগরি অনেকগুলো আছে, যেমন আমি যদি ধরতে যাই বর্তমানে শীর্ষে থাকা কয়েকটি স্কিল হলো ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, অ্যাফিলিয়েট মার্কেটিং, দেন আছে কপি রাইটিং অথবা রাইটিং, যে যেটাই বলেন। তো অবশ্যই আপনাকে চুজ করে নিতে হবে যে আপনি কোন ক্যাটাগরিতে গিয়ে কাজ শিখবেন। তাই আমি বলবো আগে আপনার ইংলিশ লেভেল যাচাই করেন, দেন আপনি আপনার কোন ক্যাটাগরিতে কাজ শিখবেন সেটা সিলেক্ট করেন। ধরে নেন আপনি একজন ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট বা গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখবেন। দেন আপনাকে নেক্সট স্টেপে আসতে হবে যে আপনার ল্যাপটপের কনফিগারেশন অথবা আপনার যে পিসিটি আছে সেটার কনফিগারেশন কেমন। আপনি যে কাজটা শিখতে যাচ্ছেন সেই কাজটি শেখার জন্য এই পিসিটি বা এই ল্যাপটপটি আসলে উপযুক্ত কি না, তাই অবশ্যই আপনাকে এটা নির্ণয় করে নিতে হবে। তো এই নিয়ে যদি আমি ল্যাপটপ কনফিগারেশন অথবা পিসির কনফিগারেশন নিয়ে বলতে যাই তাহলে ভিডিওটা আমার আরও লম্বা হয়ে যাবে। তো এই নিয়ে আমি আরেকটি ভিডিও পাবলিশ করব, অবশ্যই আপনারা সেই ভিডিওটি দেখবেন, আর সেই পর্যন্ত অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। ওকে, আপনার তাহলে ইংলিশ লেভেল যাচাই করা হলো, দেন আপনি কোন ক্যাটাগরিতে কাজ শিখবেন সেটাও আপনার নির্ণয় করে নেওয়া হলো, দেন আপনি ফিক্সড করলেন যে আপনি আপনার ল্যাপটপ অথবা পিসির কনফিগারেশনটা। এবার আপনাকে ঠিক করতে হবে যে আসলে আপনি যে কাজগুলো শিখবেন সেটার জন্য আপনার ইন্টারনেট কানেকশনটি ঠিক আছে কি না, অবশ্যই আপনাকে এটা চেক করতে হবে। আমরা যারা অনেকেই ওয়াইফাই ইউজ করি আবার অনেকে সিমের নেটওয়ার্ক ইউজ করি, তো এখানে প্রশ্ন এসে যায় যে আপনি সিমের নেটওয়ার্ক ইউজ করবেন নাকি ওয়াইফাই ইউজ করবেন। আপনি যে কোনোটাই ইউজ করতে পারেন, তবে আমি সাজেস্ট করব বর্তমানে যেহেতু অনেকেই আমরা গ্রামাঞ্চলে আছি বা শহরের থেকে অনেক দূরে থাকি অতএব সেখানে ওয়াইফাই কানেকশনগুলো চায় না বা সেখানে ব্রডব্যান্ডগুলো তাদের সার্ভিস প্রোভাইড করে না, সেক্ষেত্রে আমি বলবো আপনি সিমের নেটওয়ার্কটা ইউজ করেন। সিমের নেটওয়ার্ক কারণ সব জায়গায় ছড়িয়ে আছে, আপনি সিমের নেটওয়ার্কটা ইউজ করেন আর একটা মান্থলি প্যাকেজ নেন, সেখান থেকে আপনি কাজগুলো শিখতে পারেন। তো এই সম্পর্কে আমাকে যে বিস্তারিত বলতে হবে সেটা আমার মনে হচ্ছে না, যেটা কারণ আপনারা অনেকেই জানেন, আমার থেকেও বেশি জানেন আপনার ইন্টারনেট সম্পর্কে, কারণ আমরা সবাই এখন ফেসবুক চালাই, টুইটার চালাই, হোয়াটসঅ্যাপ চালাই, ইনস্টাগ্রাম চালাই, অনেকেই চালাই, তো অবশ্যই আমাকে এটা সম্পর্কে বলতে হবে না। তো যাক, এই ভিডিওটা আজকে আমার এই পর্যন্তই রাখছি। আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে আপনারা ভিজিট করতে পারেন। ফেসবুক পেজে ভিজিট করার জন্য আপনারা সার্চ বারে গিয়ে লিখুন ফ্রিল্যান্সার শাইন 10 অথবা ডিসক্রিপশন বক্সে আমি এটির লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকেও ভিজিট করতে পারেন। আরও বিস্তারিত জানার জন্য আপনারা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকেও ভিজিট করতে পারেন, ইনস্টাগ্রামে ভিজিট করার জন্য সার্চ বারে গিয়ে লিখুন freelancer_freelancer। এই ছিলই আজকে আমার এই ভিডিওতে। আমি ফ্রিল্যান্সিং গাইডলাইন নিয়ে আরও অনেক ভিডিও পাবলিশ করব এবং সেখানে আমি আরও কয়েকটি ভিডিও পাবলিশ করব আপনি ডেইলি ন্যূনতম $1 হলেও কীভাবে বিভিন্ন সাইট থেকে আর্ন করতে পারেন। তো এই ভিডিওর কাজগুলো আমার চলছে, তো সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করেন, অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে, কারণ আমি সেখানে দেখাবো আপনি কীভাবে ন্যূনতম একটি ডেইলি আর্ন পার ডে করতে পারেন। তো সেই পর্যন্ত অবশ্যই অপেক্ষা করবেন, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে কোনো ভিডিও আপনার পেতে মিস না হয়। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।